মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশেপাশের কয়েকটি গ্রামে গতরাতে থেমে থেমে গোলাগুলি এবং মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত নির্ঘুম রাত কাটান কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানান, কয়েকদিন গোলাগুলি মর্টার শেল নিক্ষেপ বন্ধ থাকার পর গতরাতে নতুন করে সংঘর্ষ শুরু হয়। তবে আজ সকাল থেকে সীমান্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানা গেছে। বান্দরবানের উখিয়া এবং নাইক্ষ্যংছড়ি সীমান্ত শান্ত রয়েছে। সীমান্তে কড়া নজরদারি রয়েছে বলে জানিয়েছে বিজিবি।